উস্তিতে বিজেপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে। বিজেপির কার্যালয়ের দুদিকের দরজায় লাগানো ছিল মোট তিনটি তালা, কোনো তালারই চাবি পাওয়া যাচ্ছে না বলে খবর পুলিশ সূত্রে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে জানাবে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এখনো পর্যন্ত তদন্তে পুলিশ কি পেল? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যেটি খুনের ঘটনা এবং খুনের পরে দুষ্কৃতীরা বাধ্যকারীরা তারা কিন্তু একেবারে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল তালা বন্ধ করে এবং সেই তালা বন্ধ করে তারা পালিয়ে যায়। এবং এক্ষেত্রে পুলিশ যখন তদন্তকারীরা তদন্ত করতে গেছেন সেখানে দেখতে পাচ্ছেন যে জায়গায় বিজেপি কার্যালয় সেখানে দুটো দিকে এন্ট্রি পয়েন্ট রয়েছে এবং এক্সিট পয়েন্ট রয়েছে এবং সেই জায়গায় কিন্তু এই যে জায়গা সেখানে মোট তিনটি তালা লাগানো, সেই তিনটি তালারই চাবি কোন রকম ভাবে পাওয়া যায়নি যেমনটা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। যে এই বিজেপির নেতার কাছে কিন্তু এই দলীয় যে কার্যালয় এই কার্যালয়ের চাবি তার কাছে থাকতো এবং সেই চাবি পাওয়া যায়নি। অর্থাৎ এক্ষেত্রে অনুমান করছেন তারা যে খুনের ঘটনা একটা যে বিষয়ে নিশ্চিত হতে পারছেন তারা প্রাথমিক তদন্তকারীরা, আর সেক্ষেত্রে কিন্তু যে দরজা বাইরে থেকে তালা বন্ধ অর্থাৎ কেউ বা কারা যারা সেখানে ছিল খুন করেছে এবং খুনের পরে দরজা বাইরে থেকে তালা বন্ধ করে চলে গেছে। মৃতের মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটিও কিন্তু মিসিং অবস্থায় রয়েছে, বর্তমানে সেটা সুস্থ অবস্থায় দেখা যাচ্ছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। অন্যদিকে আজকে ওই যে ঘটনাস্থল ওই ঘটনাস্থলে যাতে কোনো রকম কোনো ফিঙ্গার প্রিন্ট পাওয়া যায় কিনা সেটা তারা দেখতে চাইছেন তদন্তকারীরা, কারণ সেখানে বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে, কিছু গ্লাস বোতল পড়ে রয়েছে এবং সেক্ষেত্রে কোনো রকমভাবে ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেলে তদন্তকারীদের তদন্তে সুবিধা হবে, সেজন্য ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছে, পাশাপাশি ফরেন্সিক এক্সপার্টদেরকেও কল করা হয়েছে। অন্যদিকে দেহ আজকে ময়নাতদন্ত হবে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে এবং সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট করবেন তারা এবং তদন্তকারীরা এবং পাশাপাশি কিন্তু ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত করা হবে বলে জানা যাচ্ছে। এবং পুলিশ জানাচ্ছে মৃতের শরীরে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন তারা পেয়েছে, তবে কি ঘটনাটি ঘটেছে কিভাবে ঘটনা ঘটেছে সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন এবং তার পরবর্তীতে দেহ উদ্ধার হলো, কোথাও উদ্ধার হলো যদিও কার্যালয় বিজেপি দলীয় কার্যালয় সেই কার্যালয়ের ভেতর থেকে নেতার যেরকম দেহ উদ্ধার হলো এবং দেহ প্রায় বিপর্যস্ত অবস্থাতেই ছিল, তার পাশে পোশাকগুলো পাশে পড়ে অবস্থায় ছিল, কিন্তু কিভাবে জানতে পারলো পুলিশ জানতে পুলিশের দাবি যে গতকালকে মৃতের পরিবারের সদস্যরা তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে গিয়ে যখন এই দলীয় কার্যালয় সেই কার্যালয়ের ভেতরে যান এবং একটা জানালা থেকে উঁকি মেরে দেখেন যে এরকম দেহ পড়ে রয়েছে, তখনই পুলিশের কাছে খবর যায়, পুলিশ যায় তালা ভেঙে দেহ উদ্ধার করে। গোটা ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে এবং সেই রহস্য উন্মোচনের চেষ্টা করছেন বর্তমানে ডায়মন্ড হারবার পুলিশ জেলা তদন্তকারীরা এবং গোটা ঘটনার পিছনে কারা যুক্ত রয়েছে কি হয়েছে সেই সমস্ত জানার চেষ্টা করছে তদন্তকারীরা। সাময়িক কার্যালয় বলতে আগে তখন কাজ হতো, এখন হয় না সেরকমই, কিন্তু ওটা মানে সাময়িকভাবে ব্যবহার করতো। তো বিজেপির আরটিসিএলের কর্মী ছিল, তো আমাদের এমএলএ দুর্গাপূজা হয়, তো সেই সময় জাস্টিস ফর আর জি করের কিছু ব্যানার এখানে টাঙানো হয়েছিল, কিছু সমাজবিরোধী মানুষ তারা বাড়িতে এসে থ্রেড দিয়ে গেছিলো। এটা তো একটা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা মেরেছে, না হলে ও যদি ওইখানে থাকে বাড়িতে তালা দেওয়া থাকতো না। অনেকবার থ্রেড দেওয়া হয়েছে, ও বলেছে অনেকবার।